তেল দেওয়ার পরও যদি ওকে না হয় তখন আপনার মেশিনটা কোলা লাগবে। মেশিনটা কোলে মেশিনে যে ময়লা থাকবে মেশিনটা কোলে ময়লাগুলো ওয়াশ করে দিতে হবে। আমি তেল আবার দিব, কারণ হচ্ছে যে প্রথমে যেগুলো তেল দিয়েছিলাম আমি এগুলো মেশিনের ভিতরে ভরে গেছে, আবার দিচ্ছি। এখন এদিকেও একটু তেল দিয়ে নিব, দেখেন কি অবস্থা এই চুলাটার, কি অবস্থা দেখেন, দেখাই আপনাদেরকে কত অপরিষ্কার রাখলে এই অবস্থা হয়। এই চুলা যে ইউজ করে কীভাবে ইউজ করে আল্লাহ জানে, পরিষ্কার করে না, খুবই অপরিষ্কার রাখে। দেখেন কতগুলো ময়লা, দেখেন কত ময়লা, দেখেন কতগুলো ময়লা। এখানে যদি ময়লা হয় আপনি যদি উপরে পরিষ্কার করেন হবে না। এই দেখেন কতগুলো ময়লা, দেখেন কতগুলো দেখেন ময়লা, এখানে ময়লা থাকতে পারবে না। এই ময়লা ময়লাগুলো থাকলে তো চুলা ভালো করে ইউজ করতে পারবে না। দেখেন কতগুলো ময়লা, মানুষটা কী রকম অপরিষ্কার হলে এই অবস্থা হয়, ধরতেই আমার ইয়া লাগতেছে। দেখেন তাহলে এখানে চুলাটা কীভাবে জ্বলবে, দেখেন এখন পরিষ্কার হয়ে গেছে। দেখেন একেবারে একটু করে সিম্পল একটা কাজ, আমি একটু স্ক্রুড্রাইভার দিয়ে একটু করে ইয়া করে দিলাম, ময়লাটা একেবারে ক্লিন হয়ে গেছে। দেখেন এখন আমি যদি তেল দিয়ে দিই, এখানে আপনারা ময়লা পরিষ্কার আগে করার আগে তেল দিলে কিন্তু এটা হচ্ছে যে ময়লাটা আরও আঠালো হয়ে যাবে। আপনারা ময়লা পরিষ্কার করার পরে তেলটা দিবেন, এদিকে একটু করে নারকেল তেল দিয়ে দিবেন। তাহলে এখন ওকে জাস্ট এখন বার্নারগুলো ফিটিং করে দিব, ফিটিং করে দিয়ে চুলাটা টেস্ট করে দেখাবো আপনাদেরকে। এই নাটগুলো লাগাই দিব, এখন আর কিছু করা লাগবে না। লাগাই দেওয়ার পর হচ্ছে চুলাটা আমি জ্বালাইয়ে আপনাদেরকে দেখাবো। সাথে তখন একটু লম্বা হয়ে যাচ্ছে ভিডিও, করার কিছু নাই, কারণ এই চুলাতে অনেকগুলো সমস্যা, যার কারণে হচ্ছে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। আর লম্বা না করলে আপনারা বুঝবেন না, আমি যদি কেটে কেটে ভিডিওটা করি তাহলে আপনারা সমস্যাটা ধরতেও পারবেন না আর সার্ভিসিংও করতে পারবেন না। নাটগুলো লাগাই নিচ্ছি, নাট একটা বারবার বলি আমি, নাটগুলো একসাথে দুটোটা একটা এক পাশে টাইট দিয়ে দিবেন না, আগে লাস্টে গিয়ে হচ্ছে দুটোটা একেবারে টাইট করে দিবেন, আগে লাগাই ফিটিং করে ফেলবেন। আমি এখন ফিটিং করে নিলাম, লাস্টে গিয়ে হচ্ছে টাইট করে দিবেন, কারণ না হলে হচ্ছে একটু করে যদি লুজ থাকে এদিক দিয়ে লিকেজ হয়ে আগুনটা গায়ে আসতে পারে, অ্যাক্সিডেন্ট বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। হয়ে গেছে, আগে হচ্ছে আমি বার্নারটা করতেছি এখন। এই এটা তো লক নাই, এটা তো লক আছে, আমি এটা একটু বেঁধে নিব, কারণ হচ্ছে এটা লক লাগানোর সিস্টেমটা হচ্ছে জং ধরে খেয়ে গেছে। তাহলে আমি এটা সেফটির জন্য বেঁধে দিব, কারণ বাসায় অনেক ছোটো ছেলে মেয়েরা থাকে যারা হচ্ছে যে চুলা নাড়াছাড়া করে বা অনেকে ভয় পায়, বার্নারটা যদি কোলে পড়ে যায়, এটা যদি কোলে পড়ে যায় তখন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এটাতে লক লাগাই দিতে পারবো, এটা ছিদ্রটা আছে, এটা কারণ নতুন বার্নার লাগাইছি। জিনিসটা বাঁকা করে দিবেন, না হলে কোনো পরে যেতে পারে। এখনও হয়ে গেছে সম্পূর্ণ ফিটিং করা, এখন জাস্ট জ্বালাবো চুলা। ওকে, এটারও কিছুদিন পরে ছিদ্র বড় হয়ে গেছে, এটাও চেঞ্জ করা লাগবে বার্নারটা। দেখেন ছিদ্রগুলো বড় হয়ে গেছে,
এই ছিদ্রগুলো ছিদ্রগুলো যখন বড় হয়ে যাবে আপনার বার্নারটা অবশ্যই চেঞ্জ করা লাগে। এটা কিছুদিন ইউজ করার পর দীর্ঘদিন ইউজ করার পর এটা হচ্ছে যে ছিদ্র বড় হয়ে যায়। এই দেখেন এটার বার্নারটি এখন যেটা নতুন লাগাইছি এটা ছিদ্র দেখেন একেবারে ছোট ছোট, এগুলো হচ্ছে যে বড় হয়ে গেছে। এগুলো যদি আপনি বড় হয়ে যায় কারণ হচ্ছে পরিষ্কার রাখলে এটা এই অবস্থা হয়। এখন হচ্ছে ছোটটা আমি জ্বালাবো। এটাতে একটু করে সমস্যা করতেছে কারণ হচ্ছে এটা ছিদ্র বড় হয়ে গেছে। এই দেখেন মেশিনে যেটা যে এদিকে যেটা আগুন ধরেছিল এটা আছে কিনা দেখেন। এখন সম্পূর্ণ আমি কোনো কিছু করি নাই, শুধু জাস্ট নারকেল তেল দিয়ে জিনিসটা ফিটিং করে ফেলছি এতটুকুই। দেখেন এখন ভালো হয়ে গেছে, এখন আর আগুন আসবে না, এদিকে এই আগুনটা আসবে না, এই এই আসতেছে না, আসতেছে না। আমি ধরেছিলাম এই ধরেছিলাম এই জন্য ছিল, এই আসবে না, আসবে না। ওকে এতটুকুই, আপনারা নিজেরাই চাইলে চুলা সার্ভিসিং করতে পারবেন একেবারে ইজি। এই দেখেন আওয়াজ করতেছে, এই বার্নারটা চেঞ্জ করা লাগবে কিছুদিন পর। আমি একটা চেঞ্জ করে দিলাম, এটা কিছুদিন পরে চেঞ্জ করা লাগবে কারণ হচ্ছে এই আওয়াজটা দুঃখ করে বন্ধ হয়ে যাবে। ওকে ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।